আগে তো সাউথ চুরি করি ইলিয়াস কাঞ্চন আর মান্নার ছবি দেখতাম, জসীমের ছবি দেখতাম, অসীমের ছবি দেখতাম, এখন মনে লুতেছে ডান বিক্রি করে লোকে আমি সাইফ খানের ছবি দেখতাম। আচ্ছা কাকা, এর আগে তো আপনার ভিডিও নিছিলাম, সেই ভিডিওতে বলছিলেন যে আপনি ইলিয়াস কাঞ্চন মান্নার ছবি দেখতেন তো, এবং এটাও বলছিলেন যে এখন বর্তমানে সাকিব খানের সিনেমা আপনি বেশি পছন্দ করেন। তো ইতিমধ্যে সাকিব খানের তুফান সিনেমার একটি টিজার মুক্তি পেয়েছে, এই টিজারটি আপনি দেখছেন, তো এই টিজারটা আপনার কাছে কেমন লাগছে এবং সাকিব খানের লুক এই সিনেমাতে কেমন লাগছে? এই বর্তমানে যে নতুন ছবিটা দেখলাম, যে টিজারটা দেখলাম তুফান ছবির সাকিব খানের, এর মনে একটা ছবি করতেছে, আমার মনে হইতেছে যে কলকাতা করছে কিনা আমার সন্দেহ, এরকম ছবি কলকাতাও মনে হয় যে করতে পারে নাই সাকিব খানের, এত সুন্দর একটা টিজার দেখলাম আমি। এটা মনে হয় যে বেদের মেয়ে জুসনা এমনকি যে সফল কয়েকটা ছবি আছে এইগুলার চেয়ে ওইটা অনেক মার্কেট পাইব। আমরা তো ছবির ভক্ত, আমরা ছোটোকাল থেকে ছবি দেখি, আমার মনে হয় যে এখন যে তুফান ছবির যে টিজার দেখলাম, যে বেদের মেয়ে জুসনা ছবি এমনকি এই যে আম্মাজান ছবি এইগুলার চেয়ে অনেক মার্কেট পাইব, ওইটা এইগুলার রেকর্ড ভাঙ্গে লাগবে ওই তুফান ছবি। আর এই ছবির পরিচালকটা মনে হয় অনেক ভালো, আমি বাংলা ছবি এত সুন্দর ছবি আমি আর দেখি নাই, এত সুন্দর একটা ছবি করছে এই তুফান ছবিটা। সাকিব খানের লুক কেমন লাগছে আপনার কাছে? এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, আমার মনে হয় যে কলকাতায় এরকম নায়ক নাই যে সাকিব খানের মতো এত সুন্দর একটা অভিনয় করতে, আমি তো দেখি নাই বাংলাদেশের মধ্যে, এই ফার্স্ট দেখলাম সাকিব খানের একটা এই অভিনয়, সেই রকম লাগছে আমার কাছে। এর আগে তো সাকিব খানের প্রচুর সিনেমা দেখছেন, অনেক দেখছি, তো এই সিনেমাতে এর মতো এই সিনেমাতে কি সাকিব খানটা ভিন্ন রকম লাগতেছে? এর মধ্যে আমার আমার কাছে অনেক ভিন্ন লাগতেছে, মানে অনেকেই দেখে বুঝতেই পারতো না যে এটা সাকিব খান, এটা যে সাকিব খান, বোঝা যায় যে কলকাতার নায়ক, কলকাতার নায়কেরও পিস করে লাগছে, এটা এত সুন্দর করছে, মানে বলিউডের নায়কের মতো, বলিউডের নায়কের মতো এই ছবিটা করছে এটা একেবারে। আমি প্রথম ভাবছি এটা তো তামিল ছবি, পরে দেখি না আমরা বাংলাদেশের সাকিব খান, আমি দেখে তো অবাক হয়ে গেলাম, এটা কী করি এত সুন্দর ছবি করছে সাকিব খান, ভারত ইন্ডিয়ারও পিছিয়ে পালাই দিছে আমরা বাংলাদেশি নায়ক। তুফান ছবির টিজার দেখিয়া যে ইউটিউব আর এই যে ফেসবুক চ্যানেলে দেখলাম যে টিউব ভিউ পাইছে, যে এই যে ইন্ডিয়ান ছবি এই যে তামিল ছবি এটা কাওয়া নাই, এটার সামনে এত সুন্দর ই করছে, এটির কোনো কাওয়াই নাই, আমার মনে হইতেছে যে এটা ফলে যদি থাকতো যে আমরা মুক্তি পাচ্ছি অন্য আমি দেখতাম আর বন্ধু বান্ধব নিয়ে দেখতাম। ঈদে মুক্তি পাবে তো, ঈদুল আজহায় মুক্তি পাবো তুফান সিনেমা, যাবেন তো হলে? যে কেন শুনি এনেই যাবো, আমার একটা ছাত্র ভাই আছে কালাম ফকির, হ্যাঁ আমার ছবি দেখা শিখেছে, ছোটোবেলা চাল চুরি করতো, ডিম চুরি করতো, গর্তে ধান চুরি করতো, করে আমার লয়ে লয়ে গিয়ে ছবি দেখাইতো, আর এখন এই যে কত ছবি দেখলাম এই সাকিব খানের মতো এই এই তুফান ছবির টিজার দেখিয়া আমার কাছে এত ইয়া লাগছে, মনে হয় যে আমি বাদ দাম যে ছবি এখন আর চলে না, কিন্তু এই যে সাকিব খানের এটা দেখে আমার মনে হচ্ছে যে আবার বাংলাদেশের ছবি চলবো, আবার বাংলাদেশের ছবি আবার সফল হইব, এই সাকিব খানের ছবি এটা অনেক মার্কেট পাইব, এটা আমাদের মুক্তি পাইলে ছবিটা যে কানি লাগা আমি তো দেখব, আমি আমার বন্ধু বান্ধব আছে এই যে কুকন বাবু আছে, হ্যাঁ ওইটা লাগে পাগল, এই টিজার দেখে হেরো মাথা নষ্ট হয়ে গেছে, এটা কী করলো সাকিব খানে, কি ছবি করলো বাংলা ছবি, মানে যে পিস্তল, মানে যে পিস্তল যে গুলি করছে এটা দাদা তো বলতেছেন সর্বনাশ, এটা বাংলা ছবি যে বুঝাই দেন, আমি তো প্রথমে ভাবি এটা তামিল ছবি, পরে তো সে লাস্টে দেখতেছি যে না সাকিব খানের চেহারা দেখা দিচ্ছে, পরে তো আমি অবাক হয়ে গেছি দেখিয়া, এমন যে কুকন বাবু আছে কুকন বাবুরও মাথা নষ্ট হয়ে গেছে, এই যে কুকন দাদা বসা ওনারও মাথা নষ্ট হয়ে গেছে দেখিয়া, কয় ছবিটা যেন মুক্তি হয় এনই গিয়া দেখবো, ওনার বউ আছে বউ রে নিয়ে দেখবো পাগল হয়ে গেছে, কয় আমার বউ রে দেখা মোর ছবিটা। আপনি কি আপনার বউ নিয়ে দেখবেন? ইয়েস, আমি আমি সাকিব খানের ছবিটা এক দেখার জন্য আমি আমার ওয়াইফকে বলে রাখছি, এখন তো মনে করুন আমার বয়স হয়ে গেছে পুরো হয়ে গেছে, ছবি কম দেখি, ছবি দেখার ওখানে ভালো ছবি করে না, কিন্তু ওই যে সাকিব খানের যে টিজার দেখলাম এই টিজার দেখে আমার মনে হচ্ছে আবার আমার ছবি দেখানো লাগবো, এর ছবিটা আমি দেখবো আবার, আমার মনে হয় যে অনেক মানুষই দেখবো এই ছবিটা, এই ছবিটা মার্কেট পাইব ইনশাল্লাহ।